উড়ি আমি ঘুমাইয়া ছিলাম ছিলাম বালো ঘুমাইয়া ছিলাম ছিলাম বালো জাগে দেখি বেলা নাই কোন বাপতে নিতাই গঞ্জ যাই ঘুমাইয়া ছিলাম ছিলাম বালো জেগে দেখি বেলা নাই কোন বাপতে নিতাই গঞ্জ যাই নিতাই গঞ্জ করব বাসা মনে ছিল দারুমা সাগো ছয় ডাকাইতে যুক্তি করে ছয় ডা কহাইতে যুক্তি করে আশার মুখে দিল ছাই কোন বাপতে নিতাই গঞ্জ যাই নিতাই গঞ্জ যাবার আছে দাঁড়াই আছি রাস্তার পাশে গো আমি গাড়ি কি টরবো টিকিট কাটব গাড়ি কি টরবো টিকিট কাটব ভক্তি মাসল কিছুই নাই কোন বাপথে নিতাই গঞ্জ যাই আবার নিতাই গঞ্জ যাইনি দেখে সাদের নৌকা দিলাম খুলে গো হা নিতাই গঞ্জ নিতাই গঞ্জ বামেরে কে ঢাকার গাঙে নাও ডুবাই নাও ডুবাই কোন বাপতেই নিতাই গঞ্জ যাই ঢাকার শহর চক বাজারে দোকান দিলাম রাস্তার কোলে গো তাই কাঙ্গালিনী ছুপিয়া বলে কাঙ্গালিনী ছুপিয়া বলে চালানির মাল কিছুই নাই আমার কিছুই নাই কোন বাপতে নিতাই গঞ্জ যাই। আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। কাঙ্গালিনী সুফিয়া ভালো নেই, অনেক অসুস্থ, অনেক কষ্টে আছেন, আমরা শুনবো সেসব কথা তার মুখ থেকেই, মাঝে মাঝে আমরা দু একটা গানও শুনব। কেমন আছেন আপনি? আছি মোটামুটি। এখন কি কি ধরনের সমস্যা আপনার? আমার যে ধরেন যে পিসারের দোষ, হাটের দোষ, তারপরে ধরেন যে এইগুলো ওষুধ না খালি বেশি হালকা হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ওইটা খাইলে কোনো রকম একটু দেবে থাকি আবার যা তাই হয়ে যায়, তা এই তো অবস্থা। আস্তে আস্তে দেখেন না কেমন এই গেছি। তেমন কথা হলো কি, ওষুধ তো ডেলি খাওয়া পরে সে খাওয়ার তো কোনো ই পাচ্ছি না, উপকার কি কিছুই পাচ্ছি না, খালি প্রেশারটাই তো কমে থাকে আর আর গুনে খুব অবস্থা খুব খারাপ। এই ধরেন যে এই হাঁটু ব্যথা, সব জায়গায় ব্যথা, ব্যথার জলায় হাঁটতে পারি না, নেংড়া নেংড়া আটা লাগে, এই অবস্থা। আবার চোখের অবস্থা একটু খারাপ, চোখটাও একটু ডাক্তারের দেখাইতে হবে, তো চোখে তো দেখি না, কানে তো শুনিই না, এই তো সমস্যা। আপনার শিল্পী জীবনটার সূচনা হলো কিভাবে? আমি কষ্টের মধ্যে থেকেই শিল্পী হয়েছি, আমি সুখেও ওই নাই, আমি দুঃখে পড়ে আমি এই গানের রাস্তায় আমার জীবন চলছে, কারণ
যখন আমি মার ঘরে ছিলাম তখন আমার মা বাপ এরা আগে যাই হোক কিছু কী ছিল জানি না, পরে গরমের মধ্যে একদম দিন আনে দিন খাইত। সেই কষ্টের মধ্যেই মনে করেন যে যে গানের রাস্তায় নেমে গেলাম, তা এই আজও নামলাম কালও নামলাম, এই গানেই জীবন, গানেই হন সব কিছু। দেশের এত মানুষ আপনাকে ভালোবাসে, আপনার এই দুঃসময়ে আপনার পাশে কে কে আছে, কে কে খবর দেয় নিয়মিত আপনার? এখন মা জননী মাঝে মাঝে ওই সোনালী ব্যাংকে খবর নেয় যে কাঙ্গালি কি বেশি আছে, কয় না হ্যাঁ কাঙ্গালি বেশি আছে এবং টাকা নিয়ে যায়। তা সে তো আর জানে না যে আমি মুক্তিযোদ্ধাদের সাথে থাকছি এবং আমি গান বাজনা গাইছি, তাদের হাতে সহযোগিতা করছি, লালগোলা ভবনগোলা বহরমপুর রানাঘাট সবখানেই সব মুক্তিযোদ্ধাগারে ক্যাম্পে। আমি তো বোকা, আমি যদি সেই আগের মতন জানতাম তখন তো আমি অত বুঝি নাই, নয়তো আমি লালগোলার থেকে আমি একটা সার্টিফিকেট নিয়ে আসতাম তম্বুখানার থেকে, ওহনকে ভারতের থেকে সার্টিফিকেট নিয়ে আনলেই কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে পারতাম, তা আমি দেই নাই। আমি মনে করি আমার গানই সার্টিফিকেট, আমার গানই সব কিছু, হ্যাঁ আমার এই গানই সব পরিচয়। তো গানের পরিচয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর, এই যে আমার পরিচয়। সালাম সালাম হাজার সালাম জনগণের পায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর। আর কারা কারা আপনার খোঁজ খবর নেয়, যে আরো এত শিল্পী আছে কেউ কি আপনার খোঁজ খবর নেয়? না, কোনো শিল্পী আমাকে কোনো খবর নেয় না। আপনার সংসার এখন কেমন চলছে? এখন আমার সংসারে মেরুদণ্ড আর কেউ নাই, আমি। আপনি বাড়িটা বিক্রি করে দিলেন কেন? বাড়িটা বিক্রি করলো ঋণের কারণে, 15 লক্ষ টাকা ঋণ হয়েছে, তারপরে দোকান বাকি, ওই নাস্তার দোকান বাকি, চাউলের দোকানে বাকি, এই আর কি। এখন কি দরকার? কথা থুয়া জায়গাটা করতে পারলেই আমার একটু শান্তি। আমার নামে জাদুঘর হয়েছে, আমি রাজবাড়ি চলে যাবো মেয়ারে নিয়ে, মেয়া ওখানেই থাকবে, আমি কখন আমার যদি রুহটা চলে যায় ওখানেই আমার দাফন টমন করবে, ওখানে ওই জাদুঘরের সামনেই আমারে মাটি দিব, সে জায়গা রাখছে কেন 20% জায়গা দিছে। আমারও ভালো লাগে, আমি তো চাইছিলাম তাই, যে আমি সাভারে যখন থাই দেখি দিনই সাভারে যদি কোনোখানে খালি জায়গা পাই, এবং আমার আগের ডিসি সাহেব বলছিলেন, এবং ডিসি যেগুলো বলছিলেন যে আপনি এক কাজ করেন সাভারে খালি জায়গা কোথায় আছে আপনি লিখে নিয়ে আসেন, আপনার আস্তানা করার লাইগা এবং একাডেমি করার জন্যেই জায়গা দিচ্ছি। কিন্তু আমি তো সাভারে এলাকা আমি কোনোখানে জায়গা পাইলাম না। কত কষ্ট কইরাই আমি ওরে কামাই রোজগার করে আনি, তবু বুড়ার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে পরাণের বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে কুদলে কাটিয়া মাটি হাতর দিয়া পাথর ভাঙি, মাতার গাম পায়ে পেলি তবু দুঃখ গেল না রে, বুড়ি হলাম তোর কারণে পরাণের বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে। চা বাগানে রাখলা জীবন মর্ম ব্যথা দিলে কেবল, পিঠে বেন্দে বাঁশের জুড়ি সবুজ চায়ের ভাঙ্গি কুড়ি রে, বুড়ি হলাম তোর কারণে
আসে ধান জড়িয়ে চলে যায় রে গড়গড়িয়ে শুকনা পাতা মর মরিয়ে মত স্রোতে নিত করে রে বুড়ি হলাম তোর কারণে পরাণের বান্ধব রে বুড়ি হলাম তোর কারণে উদ্দেশ্য করে গানটা পাচ্ছিল এই গানটা উদ্দেশ্য আল্লাহকে স্মরণ করে গানটা বলা হয়েছে হে আল্লাহ সারাটা জীবন তোমার জন্য বুড়ি হয়ে গেলাম একদিন তো তুমি দেখা দিলে না আপনার কোনো আক্ষেপ আছে আপনার কোনো কষ্ট আছে কেউ দিয়ে এইটু কি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনার কাছে আমার একটা আবেদন যে আমার শেষ চিকিৎসা করে দিক আমি যাতে আরও কিছুদিন টিহে যাইতে পারি আমার ভক্তবৃন্দের বিন্দুর ভিতরে আরও কিছুদিন থাকতে পারি এদের ব্যবস্থা আমার শেখ হাসিনা যেন করে এটাই আমার একটা অনুরোধ আর আমি বেঁচে থাকতে একটা একুশে পদক আমার মা শেখ হাসিনার হাত দিয়ে পাওয়ার আশা আমি করি আমি কাঙ্গালি ছবিয়া করি এখন আমার আক্ষেপ এইটুকি এই যে আমার পাও ন্যাংরা হাঁটতে পারি না একখানে প্রোগ্রাম পাইলে যাইতে পারি না আর পয়সা করেও মিলাইতে পারি না এই তো অবস্থা আর বড় বাসে উঠলে মাথা ঘোরায় তো কত বাঙা সুতা গাড়ি সরকারি আন্ডারে পড়ে আছে ওখান থেকে একখান বাঙা সুতা গাড়িও যদি আমার দিত তাও আমি চড়ে আমি অনুষ্ঠান করতে পারতাম ভাঙাচোরা গাড়ি না হয় পেলেন তো ড্রাইভার আবার জ্বালানি খরচ ড্রাইভার আমাকে একজন নিজে লোকই চালাইতে পারে হ্যাঁ আমার যে নাতিনির ছেলে আছে না সে ড্রাইভারি শিখতেছে ও গাড়ি চালাইতেছে আবার গাড়ি থাকলে তো আবার গ্যারেজের জায়গা লাগবে না গ্যারেজে ওই তো গ্যারেজের জায়গা তো রাখিয়েই দিব যদি গাড়ি হয়ই যদি গান গাইবার জন্য এখন আগের মতো ডাকে কেউ না আগের মতন তো ডাকতেছে না আগের মতন ডাকলে তো আমি গান গেয়েই কিছু পয়সা বানাইতাম ঘর গান খাড়া করতে পারতাম প্রতি মাসে যদি আমার দুইটা তিনটা করে অনুষ্ঠান দিত তাতেই তো আমি মনে করেন যে আমি পয়সা পাইলে পরে ওই দিয়ে আমি কোনো রকম ঘর খাড়া করে ফেলাইতাম তাই তো আমি কী অনুষ্ঠানের কাছে আমার হাত পাতা লাগে না পরে চাঁদের কোণে নয়ন দিয়ে ওরে চাঁদের কোণে নয়ন দিয়ে আমার আল্লাহ গেলেন গায়ে মুয়া মানুষ হইয়া এই মানুষকে কেন চিনে না হাই রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনে না আল্লাহর বান্দা নবীর উম্মত সারে জাহানে ওরে কে হইয়াছে আল্লাহওয়ালা চিনা বিষম হয় মানুষ হইয়া এই মানুষকে কেন চিনল না হয় রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনল না মানুষ মানুষ সবাই বলে আসল মানুষ তাকে কই জনে সেই মানুষকে চিনতে হলে যাও না ওলি আল্লাহর কাছে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনল না কাঙ্গালিনী ছুপিয়াই বলে জিন্দা থাকে বই আল্লাহ পাইলাম না তোমারে কাঙ্গালিনী ছুপিয়া বলে জিন্দা থাকে বই আল্লাহ পাইলাম না তোমারে আমি যখন মরিয়ে যাব আমি যখন মরিয়ে যাব আল্লাহ ঠেকই আমার পাশে এমন ঠেকই আমার সামনে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনল না হায় রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনল না হায় রে মানুষ হইয়া এই মানুষকে
কেন চিল্লাই রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিল্লানা। টিভির দর্শকদের জন্য কি বলবেন? দেখেন, আমি কাঙ্গালিনী সুফিয়া বলতেছি যে জিন্দা থাকতে যদি আমি কাউকে, হ্যাঁ, যদি আমার পাশে না পাই, দেখা সাক্ষাৎ না হয়, আর তারা যদি এসে সহযোগিতা নাই যদি করে, আর মরে গেলে তখন আমার মাজারে আপনারা ফুল দিতে আসবেন, তখন কে আমি কবরের থেকে সাড়া দেবো? কন সাড়া দেবো না। তা এমন একজন মানুষ যে আমার ভক্ত, যে সাধনার পথে যাইছে গিয়েছে, হয়তো তাকে আমি হয়তো স্মরণ করতে পারি। তা তখন আপনারা মাজারে একটা ফুলও আপনারা দিয়েন না, সোজা কথা। তা আমি যা না পালাম জিন্দা থাকতে, মরে গেলে পাইলে কিছুই হবে না। একটা শিল্পী যদি মারা যায় খুব হাই হাই করে, আহারে লোকটা ছিল কত সুন্দর। এখন কথা হলো, আমি যদি মরে যাই সেটা তো আমি দেখতেছি না, তবে হ্যাঁ, আমার এই রুহু কিন্তু মরবে না, সে কিন্তু আমার হয়ে থাকবে। সে অবশ্যই দেখতে পাবে কে ভালোবাসে আর কে মন্দবাসে, সে অবশ্যই দেখতে পাবে। আত্মা, আত্মার কিন্তু মরণ নাই, এই পরমাত্মার মরণ নাই, সে অমর। আমি দর্শকের বলি যে আপনারা যে যেখানেই থাকেন, হ্যাঁ, আপনারা একটু আমার কথাগুলি আপনারা শ্রবণ করতেছেন, আমাকে একটু সহযোগিতা আপনারা সবাই করেন। আর আপনাদেরও আমি দোয়া করি, আপনাদের পক্ষ হইয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমিও বেঁচে থাকতে চাই আপনাদের সামনে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?